শুভ সকাল বন্ধুরা আজ এক জুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কাটিগুলায় অপরিবর্তিত বন্যা পরিস্থিতি বার্লো শিবির প্লাবিত আরও গ্রাম বুড়িবাইলে খালবার দিয়ে ডুকছে জল আতঙ্কে কয়েকটি পরিবার সতেরোটি শিবির ঊনআশিটি গ্রাম প্লাবিত শুরু ত্রাণ বন্টন বানবাসীদের খুঁজে সুব্রত পাহাড়ে চলল রেস্টুরেশন ট্রেন আজ ফের বাতিল হলো বহু যাত্রী ট্রেন জামিরায় বেসে গেল নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম বন্যার থাপায় কাছাড়ে মৃত তিন প্লাবিত একশো গ্রাম বিরাশি শিবিরে ত্রাণ শুরু বন্যার কবলে কাটাতারের ভিতরে থাকা মানুষ বেসে গেছে পিএচির বার্জ পরিস্থিতি সত্যি দেখলেন বিধায়ক আজ বরাকের তিন জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চব্বিশ ঘন্টা পর খুললো শিলং রোড শুরু হলো হালকা যানবাহনের চলাচল চব্বিশের ভোট যুদ্ধ শেষ হচ্ছে আজ এবার দিল্লির সিংহাসনের লড়াই শুরু হয়েছিল এপ্রিল দেশে কেন্দ্রে আজ নজরে প্রধানমন্ত্রীর বারাণসী এবং সর্বশেষ খবর কি হলো রাজ্যের নয়টি জেলা বন্যার কবলে এক লক্ষ আটানব্বই হাজার আটশো ছাপ্পান্ন জন ক্ষতিগ্রস্ত এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন অপরিবর্তিত কাটিগুড়ার বন্যা পরিস্থিতি বাড়ছে আশ্রয় শিবিরের সংখ্যা প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উপায়ান্তর নাপে পেয়ে ভারত বাংলা সীমান্ত সড়ককে আশ্রয় নিচ্ছেন একাংশ মানুষ শিবিরে ত্রাণ বন্টন শুরু করেছে প্রশাসন বরাক নদীর জল কখনো কমছে আবার কখনো বাড়ছে শুক্রবার দিনভর বরাকের জলস্তরের এমন খেলা চললে অপরিবর্তিত সার্বিক বন্যা পরিস্থিতি বন্যাক্রান্ত এলাকায় তেমন কোনো পরিবর্তন আসেনি ফলে বানবাসী মানুষের হাহাকার লেগেই রয়েছে উপরন্তু বন্যার কবলে পড়ছে নতুন নতুন এলাকা উপায়ান্তর না পেয়ে শিবিরে সীমান্ত সড়কে আশ্রয় নিচ্ছেন বানবাসী মানুষ পশ্চিম কাটিগড়ার বেশ কিছু মানুষ ডাঙ্গার সন্ধানে সীমান্ত আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন নাতানপুর রংপুর মহাদেবপুর সরসপুর চণ্ডীপুর এলাকায় বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে কাটিগুড়ার সার্কুলের গনিগ্রাম সাংজুরাই শ্রীপুর কদমতলা সিদ্ধেশ্বর মাদারপুর অঞ্চলের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত বুড়িবাইল এলাকার অবস্থাও একই এসব এলাকায় বরাক নদীর পার ঘেসে বসবাস করা লুকুরাই বন্যার কবলে পড়েছেন প্রতিটি বাড়ি জলবন্দি রয়েছে ও বহু মানুষের ঘরের ভেতরে হাঁটু পর্যন্ত জল এহেন অবস্থায় কেউ কেউ ঘরের ভেতরে মাথাং ঝুঁকি নিয়ে কোনো মতে বসবাস করলেও একাংশ লোক ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন শিবিরে বুড়িবাইল এলাকার একাংশ লোক রাস্তার পাশে অস্থায়ীভাবে চালাঘর তৈরি করে কোনো মতে রাত যাপন করছেন বিজেপির পশ্চিম কাটিগুড়া মণ্ডলের এক প্রতিনিধি দল শুক্রবার বন্যা কবলিত নাতানপুর রংপুর মহাদেবপুর সরসপুর চণ্ডীপুর সহ আশ্রয় শিবিরে থাকা বানবাসীদের খুঁজ নেন মণ্ডল সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে যাওয়া ওই প্রতিনিধি দলে ছিলেন সহ সভাপতি সুকুমার দাস শক্তিকেন্দ্র প্রমুখ যথাক্রমে রমাকান্ত নমসূদ্র মাধব দেলস্কর রাজন দাস প্রমুখ 627 নং এলপি স্কুলে আশ্রয় নেওয়া লোকদের খোঁজ প্রতিনিধি দল শিবির এবং সীমান্তছলকে আশ্রয় নেওয়া লোকদের দ্রুত ত্রাণ সামগ্রী বন্টন করার জন্য সার্কেল অফিসারের সঙ্গে কথা বলেন তিনি সার্কেল অফিস সূত্রে পাওয়া খবর মতে কাটিগুলা সার্কেলে আশ্রয় শিবিরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 এ পর্যন্ত 79টি গ্রাম বন্যার জুলে প্লাবিত হয়েছে বানবাসী হয়েছিল 32000 মানুষ শিবিরে আশ্রয় নেওয়া বানবাসীদের মধ্যে শুক্রবার ত্রাণ বন্টন শুরু করা হয়েছে প্রতিটি শিবিরে পাঠানো হয়েছে চাল ডাল সহ প্রয়োজনীয় সামগ্রী সার্কল অফিসার ডক্টর রবার্ট এদিন বিভিন্ন শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া লোকদের সুযোগ সুবিধার খোঁজ নেন সূত্র বলছে শিবিরে আশ্রয় নেওয়া লোকদের মধ্যে ত্রাণ বন্টন প্রক্রিয়া শুরু করা হলে রাস্তা বা যেসব বানবাসী নিজেদের বাড়িতে রয়েছেন তাদের কোনো খোঁজ নিচ্ছে না প্রশাসন ওই সব বানবাসীরা কার্যত না খেয়ে দিন করছেন ঘরের ভেতরে রান্না করতে না পেরে কেউ কেউ আবার চিরা খেয়ে কোনো মতে প্রাণ বাঁচাচ্ছেন এদিকে বড়খোলার বুড়িবাইলে একটি কালবাটের জন্য কম করে দশটি পরিবার বন্যার জলে প্লাবিত হচ্ছে অথচ এ নিয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না জল সম্পদ বিভাগ ভুক্তভোগীদের অভিযোগ ওই কালবাটের শাটার বন্ধ করার জন্য বারবার বিভাগীয় কর্মীদের কাছে আবেদন জানানো হলেও তারা কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছেন না কয়েকজন কর্মী এসে নাম খেওয়াস্তে বালু বস্তি বর্তা দিয়ে কালবাটের জল বন্ধ করার চেষ্টা করে কোনো মতে দায় সারেন বলে অভিযোগ স্থানীয় জানান বিষয়টি কাটিগোড়ার সার্কল অফিসারকে জানিয়েও কোনো লাভ হয়নি ফলে ওই কালবাটের সামনে থাকা পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অপরদিকে বিগত চব্বিশ ঘন্টায় লঙ্গায় কুশিয়ার জল আংশিক কমলে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির প্রাকৃতিক দুর্যোগের কবলে কাঠাতারের ভিতরে থাকা উত্তর লাফাসাইল গ্রাম নমেন্সল্যান্ডে থাকা কাঠাতারের ভিতরের গ্রাম উত্তর লাফাসাইল সীমান্তে গ্রামবাসীর নিরাপত্তার কথা মাথায় রাখে বিএসএফ এর পক্ষ থেকে আলাদা করে প্রহরা চৌকি বসানো হয়েছে উত্তর লাফাসাইলে চেষট্টি পরিবারের প্রায় পাঁচশো পঞ্চাশ জনের উপরে মানুষের বসবাস বাড়ি ঘর ছেড়ে আশ্রয় শিবিরে উঠলে নৌকা করে বাংলাদেশ থেকে দুষ্কৃতি দল গ্রামে প্রবেশ করে যে কোনো মুহূর্তে চুরি সংগঠিত করতে পারে বৃহস্পতিবার রাতে নতুন করে প্লাবিত হয় সীমান্তের অনেক এলাকা ন ম্যানসল্যান্ড লাগুয়া কাঠাজারের বেড়ার নিচে দিয়ে বর্ডার রুটবে লক্ষ্মীবেদার সীমান্ত দিয়ে ক্রমাগত জল ঢুকছে গ্রামে আর সেই জলে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করতে দেখা গেছে ষোলো নম্বর বিএনবিএসএফ এর জওয়ানরা ভারত বাংলা সীমান্ত নির্ধারণ করা কুশিয়ারা নদীর বন্যার জলের প্লাবিত ভারতীয় মূল ভূখণ্ডের বহু এলাকা জলের নিচে সীমান্ত সড়কগুলো লক্ষ্মীবাজার বিএসএফ ক্যাম্প থেকে লাভাশাহীল অফি পর্যন্ত মুবারকপুর সরিষার এক দুই কিলোমিটার বোর্ডার রোড জলের নিচে এদিকে দুর্যোগের সময় খুঁজ মিলেনি করিমগঞ্জের সাংসদ কৃপনাথমালার মালা যদিও সীমান্তে গিয়ে বন্যা প্লাবিত এলাকা খতিয়ে দেখেছেন জেলাশাসক মৃদুল যাদব সহ বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত শুক্রবার নদীর মৃদুল জল কিছুটা কমলে গ্রামের ভিতরে বন্যার জল প্রবেশ করার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন পুরো পরিস্থিতি তিনি নিজে পরিদর্শন করে গেছেন কাটাতারের ভিতরে থাকা গ্রামবাসীদের যাতে করে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি জেলা শাসক আরও বলেন যে জেলায় বর্তমান বন্যার পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের উদ্ধার কার্য ত্রাণ শিবির খোলা ত্রাণ বন্টন মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা প্রদান পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি করা হয়েছে এদিকে জেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত ভান্ডার মজুত রয়েছে পাশাপাশি রন্ধন গ্যাস পেট্রোল ডিজেলেরও ভান্ডার মজুত রয়েছে

সিসিটিভি ক্যামেরাতে নজরদারি রাখা হয়েছে অপরদিকে প্রবল বৃষ্টির কারণে কাঁচাল করিমগঞ্জ হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কাচার জেলা প্রশাসন আজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করেছে শুক্রবার এক আদেশ জারি করে করিমগঞ্জ হাইলাকান্দি তথা কাঁচাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ ছুটি ঘোষণা করেছেন তবে নির্ধারিত সেমিস্টার এবং কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের দ্বারা ত্রিশের বিধান অনুসারে এই আদেশ জারি করা হয়েছে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার স্কুলগুলো আজ ছুটি ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে তবে এই দুই জেলায়ও নির্ধারিত সেমিস্টার এবং কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে পরবর্তী খবরটি হল শিলং রোডে হালকা যান চালু প্রায় চব্বিশ ঘন্টা পর খুলল শিলং রোড শুরু হলো হালকা যানবাহনের চলাচল কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে হালকা যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ এই পথ সচল করতে সফল হয়েছে এনএচআইডিসিএ শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয়েছে হালকা যানবাহন চলাচল মেঘালয় পুলিশ সামাজিক মাধ্যমে যান চলাচলের এক ভিডিও আপলোড করে এই খবর জানিয়েছে পাশাপাশি জানিয়েছে ভারী যানবাহনের চলাচল যাতে শীঘ্রই শুরু করা যায় তার লক্ষ্যে কাজ চলছে শিলচর হাফলং রোড এবং রেলপথ বন্ধ থাকার সময় বৃহস্পতিবার শিলং রোড বন্ধ হয়ে পড়ায় সড়ক পথে বরাক উপত্যকা সহ রাজ্যগুলি দেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল শুক্রবার হালকা যানবাহন চলাচল শুরু হয় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বৃহত্তর এই অঞ্চলের মানুষ সূত্র বলছে মেঘালয় প্রশাসনের তৎপরতায় এনএচআইডিসিএল যেভাবে সংস্কার কাজ করে যাচ্ছে তাতে শীঘ্রই ভারী যানবাহন চলাচল শুরু হবে প্রসঙ্গত বৃহস্পতিবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাতের ফলে লুমসুরুং এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের উপর প্রবল জলস্রোত নেমে আসে আর এতে এক প্রকার বাসী নিয়ে যায় রাস্তার ওই অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তা যার ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় মেঘালয় প্রশাসন পরবর্তী খবরটি হল চব্বিশের ভোট যুদ্ধ শেষ হচ্ছে আজ এবার দিল্লির সিংহাসনের লড়াই শুরু হয়েছিল উনিশ এপ্রিল আজ সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গের নয়টি আসনসহ দেশের মোট সাতান্নটি লোকসভা কেন্দ্রে নির্বাচন আজ নয়শো চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আর শেষ দফায় রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীর দিকে এই নিয়ে তৃতীয়বার বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুদি দুই সালে প্রথমবার বারাণসীতে প্রতিদ্বন্দ্বিতা করে ছাপ্পান্ন শতাংশের বেশি ভোট পেয়েছিলেন তিনি জয়লাভ করেছিলেন তিন লক্ষ একাত্তর হাজার ভোটের ব্যবধানে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুদির জয়ের মার্জিন ও ভোট শতাংশ দুই বেড়ে যায় তিনি জয়লাভ করেন চার লক্ষ আশি হাজার ভোটের ব্যবধানে গত লোকসভা নির্বাচনে বারাণসীতে মুদি পেয়েছিলেন প্রায় চৌষট্টি শতাংশ ভোট এবার জয়ের সেই মার্জিন ও ভোট শতাংশ গতবারের থেকেও বাড়বে বলে বিজেপি নিশ্চিত বারাণসী কেন্দ্রে এবার মোদীর প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টি সমর্থিত কংগ্রেস প্রার্থী অজয় রায় আগে অজয় এই কেন্দ্রে মোদীর বিরুদ্ধে বুটে দাঁড়িয়েছিলেন কিন্তু সামান্যতম লড়াই দিতে পারেননি তিনি তাই বারাণসী কেন্দ্র থেকে এবার নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন কত হবে তা নিয়েই মূলত আলোচনা চলছে আজ পশ্চিমবঙ্গের নয় পাঞ্জাবের চার ঝাড়খণ্ডের তিন উড়িষ্যার আট ও কেন্দ্রশাসিত একটি লোকসভা আসনে গ্রহণ। আজ বেশ কয়েকজন হ্যাড প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রবিশঙ্কর প্রসাদ কঙ্গনা রানাওয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রামকৃপাল যাদব অভিনেতা রবি কিষাণ প্রতাপচন্দ্র সারেঙ্গি দেবশ্রী চৌধুরী পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের চরণজিৎ সিং ছন্নি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের মনীষ তিওয়ারি কংগ্রেসের বিক্রমাদিত্য সিং লালু প্রসাদ যাদব কন্যা আর জেডির মিশা ভারতী নির্দল প্রার্থী ভোজপুরি তারকা পবন সিং অখালি দলের হরসিমরত বাদল তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ আজ দেশ যে কেন্দ্রে হচ্ছে তার মধ্যে গতবার বিজেপি নেতৃত্বাধীন এন ডি ত্রিশটিতে জয় পেয়েছিল এবার গতবারের চেয়েও ভালো ফল হবে বলে আশাবাদী গেরুয়া শিবির বুটের ফল প্রকাশ হবে চার জুন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত